তো এখানে আড্ডা দিব, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পোশাক করার দৃশ্যটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। Careful with your pretty eyes. I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi. Assalamu alaikum, welcome guys. তো গাইজ আজকে চলে আসছি আমার ঐতিহ্যবাহী সেই পুরনো জায়গায়। এখানে অনেক আড্ডা দিতাম আমার ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে। অনেকদিন পর সেই জায়গায় আবার ফিরে এলাম আর ভাবলাম যে আপনাদের সাথে সেই জায়গাটি একটু তুলে ধরি। তো আপনাদেরকে এই জায়গাটি একটু ঘুরে ঘুরে দেখাই। চলুন বন্ধুরা, এখানে আমি অনেক সময় বসে বসে আড্ডা দিতাম, যেমন রিজার মধ্যে আমি এখানে বসে অনেক সময় কাটাতাম। আর এটা হচ্ছে আমাদের আড্ডার সেই প্লেস। চলুন, তো এখানে অনেক বন্ধুরা মিলে আমরা হাতে করে চা কিংবা কফি কিছু একটা নিয়ে এসে যে জায়গায় বসতাম, বসে অনেক পিকনিক যাইতাম বা আড্ডা দিতাম। তো সেই জায়গাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পোশাক করতাম, ফ্রেন্ড বন্ধুরা মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করতাম চার পাঁচজন মিলে। তো আজকে একাই আসছি, সাথে কাউকে নিয়ে আসিনি, তাই ভালো লাগতেছে না। তো পরবর্তী একদিন আমি আমার বন্ধুদের সাথে আবার আসবো, এখানে আড্ডা দিব, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পোশাক করার দৃশ্যটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক পরিষ্কার ছিল, আর আমাদের এই দুই চার বছর এখানে না আসার কারণে জায়গাটা অনেক অপরিষ্কার হয়ে গেছে এবং অপছন্দের জায়গা হয়ে গেছে। এই জায়গাটা অনেক পরিষ্কার, বা এখানে চেয়ার টিয়ার রাখা থাকতো, আমরা বসতাম এখানে, অনেক আড্ডা দিতাম এখানে বসে। আমরা লুডো খুব খেলতাম, সন্ধ্যার পরে এসে আমরা চার পাঁচজন বসে এখানে লুডো খেলতাম, হাতে চা কিংবা কফি কিংবা ঠান্ডা কিছু একটা নিয়ে এসে এখানে বসতাম। এই যে আমাদের প্লেস, এখানে বসে চারজন বসে আমরা লুডো খেলতাম। আর ওই যে পিছনের যে দৃশ্যটা, নদীর যে দৃশ্যটা, আমরা সেটা উপভোগ করতাম এখানে বসে বসে, অনেক এনজয় করতাম। আসলে আপনারা যদি মানে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এখানে আমাদের চেয়ার রাখার জায়গা ছিল, এখানে চেয়ার রাখতাম, চেয়ার রেখে বন্ধুরা মিলে আড্ডা দিতাম। বা এখানে পাইপ লাইন ছিল, এখানে পানি আসতো এদিকে। এখন এই জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে আবার বসার জন্য আমরা বিছানা বিছিয়ে এখানে বসতাম, আর প্রায় সময় আড্ডা দিতাম আমরা এখানে। তো জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে, আমরা এখানে নাই বলে বা অনেকদিন পর আসলাম, জায়গাটা দেখে কীরকম যেন লাগতেছে। আর এই যে গাছগুলো দেখছেন, তখন কিন্তু গাছগুলো অনেক ছোটো ছিল, এখন গাছগুলোও দেখতেছি অনেক বড় হয়ে গেছে। তো সব কিছু কী বলবো আপনাদের, অনেক পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে অনেক কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, যতটুকু আমার সম্ভব হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আরো ভালো করে দেখানোর চেষ্টা করবো, আজকে আমার সময় শর্ট, তাই এখানে ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। The sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. Now you kissed me in the backseat of a taxi ride.